বাংলা ও বিশ্ব সাহিত্যের নানান রহস্যময়, রোমাঞ্চকর, ভৌতিক ও আনন্দময় গল্প পরিবেশনের এক অভিনব প্রয়াস আমাদের এই সন্ধ্যার বৈঠক। আচ্ছা, বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা আশা করি প্রত্যেক বাঙালিরই এক অত্যন্ত প্রিয় খাবার, আর তা মেনে নিতে কোনো বাঙালিরই নিশ্চিত রূপে দ্বিধা নেই। আর তা যদি হয় বন্ধুদের সাথে এক কোনো পিকনিকের আয়োজনে, হ্যাঁ, তাই আমাদের আজকের পরিবেশন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সহ তার চার মূর্তির এক অভিনব অভিযান বনভোজনের ব্যাপার। আশা করি আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে এই পিকনিকের অভিযানটা অত্যন্ত স্মৃতিমধুর হয়ে উঠবে। আজকের গল্পের সূত্রধার বেলার কণ্ঠে আমি অরুণ। শুরু করছি টেনিদা সহ তার তিন মূর্তির এক অভিনব অভিযান বনভোজনের ব্যাপার। হাবলু সেন বলে যাচ্ছিল, পোলাও, ডিমের ডাইল না, রুই মাছের কালিয়া, মাংসের কুড়মা। টেনিদা উস উস শব্দে তখন নোলার জল টানছে। বলে যা, থামলি কেন? মুরগ মসলাম, বিরিয়ানি পোলাও, মশলাদার ধৈসা, সাউ সাউ, সামি কাবাব। এবার আমাকেও কিছু বলতে হয়, আমি জুড়ে দিলাম আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোকা। থাম থাম বেলা, থাম থাম বলছি, থাম। টেনিদা আর বলতে দিল না, গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল, শুক্তো, বাটি চচ্চড়ি, তার চেয়ে বল না, হিঞ্চে সেদ্ধ, গাঁদাল আর শিঙি মাছের ঝোল, তালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে বল দিনি তোর। দিব্যি আইসা আইসা মুঘলাই খানার কথা হচ্ছিল, তার মাঝে ধাঁ করে নিয়ে এলেন বাটি চচ্চড়ি, বিউলির ডাল, ধুত্তর। ক্যাবলা বলল, পশ্চিমে কুঁদরো তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। এই শুনে টেনিদা একেবারে তিড়িং করে লাফিয়ে উঠল, বেশ লাগে না? কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরে ভালো লাগে না? তবে তাই খেকে যা, তোদের মতো নুনুকের সঙ্গে পিকনিকের আলোচনা করাও ছক মারিয়া। হাবলু সেন বলল, আহা, সইতা যাইতা সো কেন, পোলা পানে কয়? পোলা পান, এইগুলোকে জল পান করলে তবে রাগ যায়, তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম্নি সেনদের চেয়ে অখাদ্য এইগুলো। এই রইল তোদের পিকনিক, আমি চললাম, তোরা ওই ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিঞ্জি গেলকে যা, আমি চললাম, আমি সময়ের মধ্যে নাই। আরে সত্যি চলে যায় দেখছি, আর দলপতি চলে যাওয়া মানে আমরা তো একেবারে অনাথ। আমি টেনিদার হাত চেপে ধরলাম, আহা বসো না, একটা প্ল্যান ট্ল্যান হোক, ঠাট্টাও বোঝো না। ঠাট্টা কুমড়োর ছোকা আর ওই কুঁদরো তরকারি নিয়ে ওই সব বিচ্ছিরি ঠাট্টা আমার মোটেও ভালো লাগে না বলে দিচ্ছি বেলা। টেনিদা গজগজ করে উঠল। হাবলু সেন তখন ঢাকাই ভাষায় তাকে বোঝাতে চেষ্টা করলো, না না, ওই শব্দ কয়থার কয়থা, আহা মোগলাইখানা না হইলো তো পিকনিক হইলো কি? ঠিক আছে নে, তবে লিস্ট পিস্ট একটা কর। টেনিদা নড়ে চড়ে বসল। যাই হোক, প্রথমে যে লিস্টটা দাঁড়ালো তা ঠিক এইরকম, বিরিয়ানি পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব দু রকম, মাছের চপ, মাঝখানে বেরসিকের মতন বাঁধা দিল ক্যাবলাটা। তাহলে বাবুজি চাই একটা চাকর, একটা মোটর লরি, 260 টাকা। ক্যাবলা টেনিদা ঘুষি বাগাতে চাইল। আমি বললাম, চটলে কি হবে, চারজন মিলে চাঁদা উঠেছে 10 টাকা ছ আনা। টেনিদা তখন একটু নাক চুলকে বলল, তাহলে একটু কম সম করি করা যাক, আর কি করা যাবে, দেখ খালি জমিদার সব তোদেরকে নিয়ে ভদ্রলোকে পিকনিক করে। আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছো ওই ছ আনা, বাকি 10 টাকা গেছে আমাদের এই তিনজনের পকেট থেকে, কিন্তু বললেই তো গাঁটটা, আর সে গাঁটটা মোটেও ঠাট্টার জিনিস নয়, জুৎসই লাগলে স্রেফ গালপাট্টাটি উড়ে যাবে আর কি। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা ঠিক এইরকম, খিচুড়ি, পেলার আচাশের ডিম আনিবে বলিয়াছে, আলু ভাজা, ক্যাবলা ভাজি, পোনা মাছের কালিয়া, পেলার আনিবে, আমের আচার, হাবলু দিদিমার ঘর হইতে হাত সাফাই করি, আর এই রসগোল্লা লেডি কিন্নিটা ধারে ম্যানেজ করিতে হইবে। লিস্ট শুনে আমি হাড়ি মুখ করে বললাম, ওর সঙ্গে আরো একটা আইটেম জুড়ে দে রে হাবলু, টেনিদা খাবে। পেলার মুখে শুধু গোবর নাই দেখছি, ছটাখানে ঘিলিও আছে রে। বলেই টেনিদা একেবারে আদর করে আমার পিঠ চাপড়ে দিতে গেল। ও গেছি গেলে উনু, বাপরে, ও তোমার পিঠ চাপড়ানো, লাফিয়ে উঠলাম একেবারে আমি। আমরা পটল ডাঙার ছেলে, কিছুতেই ঘাবড়াই না, চাটুর্যেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি, তাই তখন বেশ গাঁটের মাথায় বলেছিলাম, ধুর ধুর
হাঁসের ডিম খায় ভদ্রলোকে, খেতে হলে রাজ হাঁসের ডিম, রীতিমতো রাজকীয় খাওয়ার। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি, খুব যে চালিয়াতি করছিস, তুই কি ডিম পারবি নাকি? টেনিদা তখন জানতে চেয়েছিল। আমি বলেছিলাম, আমি পারতে যাবো কোন দুঃখে, কি দায় আমার, হাঁসে পারবে? তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে, আর যদি না আনিস তাহলে? তাহলে যে কি হবে বলবার আর দরকার ছিল না, কিন্তু কি গেরো বলো দেখি, কাল রবিবার, ভোরের গাড়িতেই আমরা বেরুবো পিকনিক করতে, আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি একেবারে। পাড়ায় ভন্টাদের বাড়িতে রাজহাঁস আছে গোটা কয়েক শুনেছিলাম, ডিম টিমও তারা নিশ্চয়ই পারে, আমি তাই ভন্টাকে যেই পাকড়াও করলাম। এই ভন্টা ভন্টা, শোন এদিকে একবার, তোদের ঘরে রাজহাঁস আছে শুনেছি না, ডিম পারে রে, আমাকে কয়েকটা ডিম দিতে পারবি? আসলে কালকে আমাদের পিকনিক আছে তো তাই। ডিম, রাজহাঁসের ডিম? কিন্তু কি খলিবার ছেলে ভন্টাটা দুয়ানার পাঁঠার ঘুগনি আর ডজন খানিক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল? ডিম দিতে পারি, তবে নিজে হাতে বের করে নিতে হবে বাক্স থেকে। তুই দে না ভাই এনে, একটা আইসক্রিম খাওয়াবো তোকে। নিজেরা পোলাও মাংস হাঁটাবেন, আমার বেলায় আইসক্রিম ওদের চলবে না, যে হয় নিজে বের করে নাও বাবা, আমি ওসব ময়লা ফয়লা ঘাটতে পারবো নি। কি আর করি, রাজি হতে হলো। ঠিক আছে, দুপুরে যাস, বাবা মেজদা সব অফিস যাওয়ার পর মা তখন ভোজ ভোজ করে ঘুমায়, ওই সময় বাক্স দেখিয়ে দেবো, ডিম বের করে নিস। গেলাম দুপুরবেলা, উঠোনের এক পাশে দেখলাম কাঠের একটা বাক্স, তার ভেতর সার সার খুপড়ি রয়েছে, গোটা দুই হাঁস ভেতরে বসে বসে ডিমে তা দিচ্ছে দেখলাম। ঘন্টা বলল, ওই দেখ উঠোনে বাক্স রাখা আছে, ওইখান থেকে ডিম বের করে নিয়ে আগে যা। কিন্তু কাছে যেতেই বিতে গিচ্ছি ভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠল হাঁস দুটো। ওরে ওরে, ফ্যাঁস ফ্যাঁস করছে যে রে, ডিম নিতে এসছিস, একটু আপত্তি করবে না, তোর কোনো ভয় নেই পেলা, যা যা হাত ঢুকিয়ে দে, দিয়ে বার করে নে। হাত ঢুকিয়ে দেব? কিন্তু কি বিতে গিচ্ছি রে ময়লা রে, ময়লার কি ভদখদ গন্ধ ছাড়ছে, একবার নাড়ি টাড়ি উল্টে আসছে যে রে, তার উপর যেরকম ফোন ফাঁক করে ভয় দেখাচ্ছে। আরে না না, ভয় খাচ্ছিস কেন পেলা, নে নে লেগে যা লেগে যা, যটা দরকার বের করে নে। যা থাকে কপালে, এই বলি যেই হাত ঢুকিয়ে দিয়েছি, ওরে বাপরে, ওরে বাপরে, খটাস করে দিয়েছে হাতটা কামড়ে হাঁসটা, ও সে কি কামড়ে বাবা। ভন্টা নিজে এত গোলমাল কিসের? ভন্টার মায়ের গলার আওয়াজ পাওয়া গেল। আমি আর তখন নাই, হ্যাঁচকা টানে হাঁসের ঠোঁট থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চোঁচার দৌড় লাগালাম। রক্ত পড়ছে যখন হাত থেকে, রাজহাঁস এমন রাজকীয় কামড়াতে পারে কে জানতো বলো দিকি। কিন্তু কি খেড়ে বাজ ঘন্টাটা, জিনিস শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা পিকনিকটা চুকে যাক, দেখে নেবো তোকে তারপর, ওই পাঁটার ঘুগনি আর ফুলুরি শোধ যদি না তুলতে পেরেছি। কি আর করি, গাঁটের পয়সা খরচা করে কয়েকটা মাদ্রাজি ডিমি কিনে নিয়ে যেতে হলো। পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা ক্যাবলা আর হাবলু এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে, সঙ্গে এক রাস হাঁড়ি কলসি চালের পুটলি তেলের ভাঁড়। গাড়িতে গিয়ে উঠতেই টেনিদা হাঁক ছাড়লো, কি রে পেলা এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুটলিটা খুলে দিলাম। এর নাম রাজহাঁসের ডিম, ইয়ার কি পেয়েছি নাকি বল কিন্তু? দেখেই টেনিদা গাঁটটা বাগাতে লাগলো, আমি গাড়িটা খোলা দরজার দিকে সরে গেলাম। মানে ইয়ে ছোট রাজহাঁস কি না? ছোট রাজহাঁস কি পেয়েছিস আমাকে শুনি, পাগলা না আমার পেট খারাপ বল দিকি? আহা সারান দাও সারান দাও, আহা ডিম তো আনছে, সারান দাও না। টেনিদা একেবারে গর্জন করে উঠল, ডিম এনেছে, ডিম এনেছে না কচু এনেছে, এই তোকে বলে রাখছি পেলা, ডিমের ডালনা থেকে তোর নাম আমি কেটে দিলাম, এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও তুই খাবি না। মন খারাপ করে আমি বসে পড়লাম,
ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকে আমাকে বাদ দেওয়া? আচ্ছা বেশ, খেও তোমরা, এমন নজর দেব না পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। তারপরেই পি করে বাঁশি বাজলো, নড়ে উঠলো মাটির নিউডেল, আর তারপর ধস ধস ফুঁস ফুঁস করে গাড়ি ছেড়ে দিল। টেনিদা বলে বসলো, বাগুইহাটি ছাড়িয়ে আরো চারটে স্টেশন, তার মানে ধরে রাখ প্রায় এক ঘন্টার মামলা। নে এদিকে ভারীটা বের করতে রে ক্যামেরা। এক্ষণে তাহলে পৌঁছাবার আগেই যে সাফ হয়ে যাবে। আহা, সাফ হবে কেন রে, ওরে তুই একটা চিঠি দেখবো শুধু। বাবা, ট্রেনে চাপলি আমার আবার খিদে পায় বুঝলি তো, এই এক ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো। নে নে বের কর দিকে চটপট হাঁড়িটা। হাঁড়ি চটপটি বেরুলো, মানে বেরুতেই হলো আর কি তাকে। তারপর মাটিনের রেল চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল। আমি ক্যাবলার হাবলু সেন জলু জলু করে শুধু তাকিয়ে রইলাম সেদিকে। একটা লেডি গিন্নি চেখে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথার মুখ ফুটে বলাই গেল। আচ্ছা, ট্রেনে যেতে যেতে আরও কিছু কথা, আপনার যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে নিন ইভিনিং মিস্ট্রি স্টেশনকে। বানিয়ে তুলুন সন্ধ্যার বৈঠককে আপনার প্লে লিস্ট। চলুন এবার শুনে নিই মার্টিনের রেলগাড়ি তার গন্তব্যে পৌঁছে গেল কিনা। স্টেশন থেকে নেমে প্রায় মাইল খানেক হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার উপর দেখলাম কাল রাত্রে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিল টেনিদা। এই এটা আমি নিচ্ছি, হ্যাঁ বাকি মোড়গুলো তোরা নেই। লেডি গিন্নির পরিমাণটা ভেবে আমি বলতে চেষ্টা করেছিলাম, রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোটলা টোল্লাটা নাও না টেনিদা। খবরদার পেলা, ওসব মদলোক ছেড়ে দে, টুপটাপ করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি তাই না? হ্যাঁ বাবা, চালা কি না চলিস। দীর্ঘশ্বাস ফেলে গাঁটির বোঝকা ফোচকা কাঁধে ফেলে আমরা তিনজনে এগুতে লাগলাম, কিন্তু তিন পাও যেতে হলো না, তার আগেই ধাঁই ধপাস, মানে টেনে একখানা রাম খাঁচার খেলো হাবলু। এই খেয়েছে কচু পোড়া, সারা গায়ে কাদা টাটা মেখে হাবলু যখন উঠে দাঁড়ালো, হাতের ডিমের পুটলিটা তখন কুকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা ঘোষণা করলো, ডিমের ডালনার 12টা বেজে গেল। তা গেল, করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেদিকে। ইস, এত কষ্টে ডিম, ওর জন্য রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে আমাকে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠলো, দিলে সব বন্ধ করে দিলে গো, সব বন্ধ করে দিলে, এই ঢাকায় বাঙালটাকে এনেই আমার ভুল হয়েছে, এই পিটিয়ে তো ঢাকায় পরোটা করলে তবে আমার রাগ যাবে বুঝলি তো। আমি বলতেই যাচ্ছিলাম হাবলু চার টাকা চাঁদা দিয়েছে, কিন্তু তার আগেই কী যেন একটা হয়ে গেল, হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শোঁ করে শূন্যে উড়ে গেল, আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। ওই অবস্থাতেই একটু চেটে দেখলাম একটুখানি, বেশ ঝাল ঝাল টক, বেড়ে আচারটা পড়েছিল কিন্তু হাবলুর দিদিমা। ক্যাবলা আবার ঘোষণা করলো, আমের আচারের একটা বেজে গেল। চুপ কর বলছি ক্যাবলা, এক চড়ে তোর গালের বোম্বা উড়িয়ে দেবো জানিস। কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়লো, মানে স্রেফ লম্বা হলো কাদায়, সাত হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়িটা। ধপধপে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার হয়ে গেল। ক্যাবলা বলল, রসগোল্লার দুটো বেজে গেল। এবার আর টেনিদা একটা কথাও বললে না, বলবার ছিলই বা কি বলো। রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আমরা চারজনে পথ চলতে লাগলাম। টেনিদা তবু লেডি গুন্নিগুলো সাবার করেছে, কিন্তু আমাদের সান্ত্বনা কোথায় বলো, অমন স্পঞ্জ রসগোল্লাগুলো। পাঁচ মিনিট পর টেনিদাই কথা বলল, তবু পোনা মাছগুলো আছে, হ্যাঁ কি বলিস, খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নেহাত মন্দ হবে না। হ্যাঁ হাবলু বলল, সেই ভালো, বেশি খাইলেই আবার পেট গরম হইব, গুরুপাক না খাওয়াই ভালো বুঝলে তো। ক্যাবলা মিট মিট করে হাসল,
শিয়াল বলেছিল, দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। ক্যাবলা ছোটবেলায় পশ্চিমে ছিল, তাই দু একটা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে ওর মুখ দিয়ে, কিন্তু টেনিদা বলল, খাট্টা বেশি পাঠামি করবি তো চারটা বসিয়ে দেবো বলে দিচ্ছি। ক্যাবলা ভয়ে স্পিকটি নট। আমি তখনও নাকের পাশ দিয়ে ঝালঝাল টক টক তেল চাচ্ছি। হঠাৎ বুক পকেটটা কেমন যেন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড় সড়ো এক টুকরো আমের আচার তার ভেতর কিরম করে কায়েম হয়ে আছে। জয় গুরু, এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা মুখে তুলে নিলাম। সত্যি হাবুলের দিদিমা দেরে আচারটা করেছিল। আর গোটা কয়েক যদি রং ঢুকবো না, আহা। বাগান বাড়িতে পৌঁছালাম আরও মিনিট পনেরো পর। চারিদিকে সুপারি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা একটা বাড়ি, কিন্তু ঘরটা চাবিবদ্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। টেনিদা বলল, কুচ পরোয়া নেই, চুলোয় যাক মালি, বলং বলং বাহুবল, নিজেরাই উনুন খুঁড়ব, খড়ি কুড়ব, রান্না করব। আর মালি বেটা থাকলেই তাকে ভাগ দিতে হতো। যা হবলো, ইট কুড়িয়ে নিয়ে আয়, উনুন করতে হবে। পেলা কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলা কেউ সঙ্গে করে নিয়ে যা। আর তুমি? আমি ফস করে জিজ্ঞাসা করে ফেললাম। আমি? এই বলেই একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল। আমি এইগুলো সব পাহারা দিচ্ছি বুঝলি তো, আর সবচাইতে কঠিন কাজটাই আমি নিলাম নে। শিয়াল কুকুর এনে তাড়াতে হবে তো। যা যা, তোরা হাতে হাতে বাকি কাজগুলো করে ফেল তো চটপট। কঠিন কাজই ঘটে, স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে হয় দেখেছি। তৈরাসিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো হয়, তখন গার্ড মোহিনীবাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোড়ত ফোঁ শব্দে নাক ডাকতে দেখেছি বটে। টেনিদা বললে, যা যা, সব দাঁত বার করে দাঁড়িয়ে রইলি যে, ও ঝাঁ করে রান্নাটা করে ফেল দিকি, বড্ড খিদে পেয়েছে রে। হ্যাঁ, তা পেয়েছে বই, পুরো একারি লেডি গিন্নি এখনো গজ গজ করছে পেটের ভেতর। আমাদের বরাতে শুধু অষ্টরম্ভ, পেঁচার মতন মুখ করে আমরা কাঠ খড়ি সব কুড়িয়ে আনবো। টেনিদা লিস্ট বার করে বলল, মাছের কালিয়া পেলা রাঁধিবে। মানে আমাকে দিয়েই শুরু? খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো নাকি? না না, খিচুড়ি লাস্ট আইটেম, ওটা গরম গরম খেতে হবে। নে কালিয়াটা সকলের আগে নে, পেলা লেগে যা। ক্যাবলার মা মাছ ফাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিল তাই রক্ষা। কড়াইতে তেল চাপিয়েই আমি মাছ ঢেলে দিলাম তাতে। আরে আরে আরে, ইয়ে কি কাণ্ড, আরে আরে, মাছ দেবার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা হলো কেন? আরে আরে, তারপরই দেখি আর কোনো কথা নেই। আরে অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল যে একসাথে। আরে আরে আরে, এ মাছের কালিয়া নয় যে মাছের হালুয়া হয়ে গেল। আবার ক্যাবলা আদালতের পেয়াদার মতন ঘোষণা করলো, মাছের কালিয়ার তিনটে বেজে গেল। তবে রে স্টুপিড, হ্যাঁ কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রান্না করছিস? এইবার তোর কালা জোরে পিলেরই একদিন কি আমারই একদিন, দেখ। এ তো মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা বাবা। আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি পুরো হাওয়া একেবারে পাঞ্জাম মেলে স্পিড ছুটি যেতে যেতে শুনতে পেলাম টেনিদা চেঁচিয়ে বলল, তা যাক, কপালে যে আজ হরি মটর আছে সে তো গোড়াতেই বুঝেছি। গোমরা মুখ করে একটা আমড়া গাছের তলায় এসে ঘাপটি মেরে বসে রইল। বসে বসে কাঠ পিমড়ে দেখছি, হঠাৎ গুটি গুটি হাবলু আর ক্যাবলা এসে হাজির। কিরে তোরাও বাদ গেলি? ক্যাবলা তখন বেজার মুখ করে বলল, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরও খড়ি আনতে পাঠালো। সেই মুহূর্তেই হাবলু সেনের আবিষ্কার, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। বেলা দেখ সস, ওই গাছটাই কেমনি জল পাই পাকছে। আর বলতে হলো না, আমাদের তিনজনের পেটেই তখন খিদেই ইঁদুর লাপাচ্ছে। জল পাই জল পাই সই, সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। টক টক মিঠে মিঠে জল পাই, যেন অমৃত রে। হাবুলের খেয়াল পড়লো প্রায় ঘন্টা খানেক পর। এই কেবল টেনিদার খিচুড়ির কি হইল? কথা
খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়াক করে তখন গাছ থেকে নেমে পড়লো ওরা, হাতের কাছে পাতাটা তো যা পেলো তাই নিয়েই ছুটলো ঊর্ধ্বশ্বাসে। আমিও গেলাম পেছন পেছন, আশায় আশায় মুখে যাই বলুক এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না, প্রাণ কি এতই পাশান হবে টেনিদার। কিন্তু খানিক দূরে এগিয়েই আমরা তিনজনে একেবারে থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকোল গাছটায় হেলান দিয়ে ঘুমাচ্ছে আর মাঝে মাঝেই বলছে, হ্যাঁ পিঠ চুলকে দিচ্ছে তাতে সন্দেহ কি, কিন্তু সে ক্যাবলা নয় একটা গোদা বানর, আর চার পাঁচটা গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে, কয়েকটা তো মুটো মুটো চাল ডাল মুখে পড়ছে, একটা আলুগুলো সাবার করছে আর আস্তে আস্তে দেখি টেনিদার পিঠ চুলকে দিচ্ছে, আরামে হাঁ করে ঘুমোচ্ছে টেনিদা আর থেকে থেকে বলছে, এবার আমরা তিনজনই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, টেনিদা বাঁদর বাঁদর। চোখের পলকে বানরগুলো সব কাঁঠাল গাছের মাথায় উঠে পড়লো, চাল ডাল আর আলু পুটলিও সেই সঙ্গে হাওয়া। আমাদের দেখিয়ে দেখিয়ে তরিবত করে খেতে লাগলো তখন, আর সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেঙচি, ওই ভেঙচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল। পুকুরের ঘাটটায় আমরা চারজনে পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোকসভা হয়েছে। খানিক পরে ক্যাবলাই স্তব্ধতা ভাঙল, বনভোজনের চারটে বেজে গেল। তা বেজে গেল, কিন্তু কি করা যায় বলতো পেলা, সেই লেডি গিন্নিগুলো কখন হজম হয়ে গেছে রে, পেটটা যে বড় চুঁই চুঁই করছে খিদে। অগত্যা আমিই বললাম, বাগানে একটা গাছে জল পাই পেকেছে টেনিদা। হ্যাঁ জল পাই, ইউরেকা, বনে ফল ভোজন সেটাই তো আসল বন ভোজন রে, চল চল শিগগিরই চল। তখন টেনিদা লাফিয়ে উঠে বাগানের দিকে মহা আনন্দে ছুটতে শুরু করলো। বনে ফল ভোজন সেটাই তো আসল বন ভোজন। গল্পটা আপনার কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানালে আমরা আপনার মনের কথাটি জানতে পারব। হ্যাঁ ঠিক প্রত্যেক শনিবার সন্ধে ছটায় এই বৈঠক হাজির হবে আপনার কাছে এরূপ গল্পের সমাহার নিয়ে। সো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইভিনিং মিস্ট্রি স্টেশন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশন। আজকের মতো আমাদের বৈঠক এখানেই ভাঙল, আগামী সপ্তাহে ঠিক সন্ধে ছটায় আবারও আপনার সাথে দেখা হবে কোনো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।